কাজের সাথে যুক্ত গতকালকে সঞ্জু দেবনাথ আমাদের পঞ্চায়েতের সান্নাম ওয়ার্ডের লোক, হ্যাঁ গতকালকে আমার নামে একটা অবৈধভাবে একটা প্রচার দিছিল, যার কারণে আমি থানা মামলা করছি। তারপরে হ্যাঁ রাত্রে আমার ফোন করে হুমকি দেয়, তোর বাড়ির যা আছে সবাই মেরেলাম, তোর বাচ্চা কাচ্চা যা আছে সব মেরেলাম। তারপরে আজকে আমি বাজার চাইতাম নিজের 12:30 বাজে, তখন থেকে তার বাবা সতীশ দেবনাথ, সুমন দেবনাথ এবং সঞ্জু দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ, তারা রেগার কাজ করে যাইতে পারছিল রাস্তার লোকের, তারাতে কোদাল দাউনিয়া তারা করছে। আমরা কোনো রকমে বাড়ির কাছে আইসি, বাড়িতে চিল্লাওয়ালা করোনা পরে আমার মারতেছে প্রচণ্ড করে, ভাওয়ার ভিতরে আঘাতছে, মাথা ছিটে দিছে। তারপরে বাড়ির তারা গেছে, বাড়ির আমার ভাইয়েরে মারছে, তারপরে আমার মার মাদার ভিতরে কোদাল দা ফিটা দিছে, তারপরে মার নাই বহুত কিছু কথাবার্তি কইছে, তারপরে এলাকার মানুষ সব চিট্টাইছে আইসে পরে সে আনতে ফালাই গেছে গা। তৎক্ষণাৎ এখান থেকে আমারে বাঁচাই নিছে আমাদের এলাকার ওই বিকাশ দেবনাথ, তমাল দেবনাথ, প্রদীপ দেবনাথ, লক্ষণ দেবনাথ, কাজল দেবনাথ, অনেকেই প্রায় 20-30 জন লোক আমারে এখান থেকে এনে বাইরে আনছে আমার মাথার ভিতরে 2-3 ফিরা দিয়েছে কোদাল দিয়া। এটা ভিডিও প্রভু আছে। আপনি মামলা করছেন? মামলা করছি থানা আইসে। কোন থানায় মামলা করছেন? মধুপুর থানা, আমাদের সঞ্জিত দেবনাথ, সতীশ দেবনাথ, প্রদীপ দেবনাথ, সুমন দেবনাথ, তারা বিগত দিন ধরেই এর বাবা আবার হুমকি দেয় যে এর আগে আমি 14 বছর জেল খেটে আছি, 5 জন মানুষ কাটছি, এখন তোর কাইটা জলে বাসায় দেন কে ছিল কি তুই। মারার উদ্দেশ্য রইল হ্যাঁ বিভিন্নভাবে অনেক অবৈধ জিনিস হলো জড়িত, এর প্রতিবাদ করছি। করোনা পরে কালকে সোশ্যাল মিডিয়া আমার নামে একটা অপপ্রচার দিছে, এটা আমি থানায় মামলা করছি, যার কারণে হ্যাঁ এরকমভাবে আমার বাড়ির সবাই সদস্যরা মারছে এবং পানি মারার হুমকি দিয়েছে। আজকের ঘটনা খোলা বাজার থেকে আইসে, বাজারটা আইসে পরে রাস্তার মধ্যে কিতার লেন হয়ে হাল্লা হয়েছে, আইসে পরে আমি আর বাড়ির থেকে হয়ে হাল্লা শূন্য গেছি, গিয়া তার আর দিয়ে কোদাল লইয়া তারে ফিরতেছে, এরপর আমি কোদালও ধরছি, আমার উপর কোদালের বাড়ি পড়ছে, এরপরে দা কিল টিল পড়ছে, কাপড় টাপড়ও টাইনা রুস্তুলি করে ছেড়ে এখন তারা সঞ্জয়, তারপরে সুমন, তার ভাই ওই তার ভাই বাতি পুত প্রদীপ, তারা তার বাপ আয়া বহা বহি করছে, গালি গালে অনেক ধরনের বকবাক্য বহা বহি করছে। কারণটা কি মারার কারণটা কি? তারা ওইটা ওই গরু একটা কালখা ক্যাম্পের এখান থেকে কি দরবার হয়েছে, এতে বলে কেস দিছে, ইটা লই ওই তারা মাইরা লাগবো দৌড়া লাগবো রাস্তার হেদিয়ে গেলে তার চেহারা ফালটাই লাগব হীরা রাইত না। সঞ্জিত কি করে তে ইয়াতে বিজিবির নেতা ওই প্রধানের স্বামী কোন পঞ্চায়েতের? এই তো অরবিন্দ।